भगवते वासुदेवाय ॐ गुरुवे नमः ॐ अज्ञानतिमिरान्धश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः वंशकल्पतरुभश्च कृपासिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वसादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री राधा माधव की जय। तो आज के हमरा आबार हरि कथा श्रवण करब प्रभुर मधुर हरि कथा। तो आशा करी सकल भक्तवृंद कुशले आछेन, पूजो चलछे, मायर आगमने तो सकले जान भालो थाके एटाई मायर काछे प्रार्थना, और माओ जान स्वयं भालो थाके तार समस्त पार्षद निये, ताई तो? तो राधे राधे। तो भक्तबृंद आजके आमरा पाशांकुशा एकादशी सम्पर्के श्रवण करब। आश्विन शुक्ल पक्षिया पाशांकुशा एकादशी महत्व ब्रह्म वैवर्त पुराणे वर्णित आछे। युधिष्ठिर बोलें, हे मधुसूदन, आश्विन शुक्ल पक्षेर एकादशीर नाम कि? तदुत्तरे श्रीकृष्ण बोलें, हे राजेंद्र, आश्विनेर शुक्ल पक्षिया एकादशी पाशांकुशा नामे प्रसिद्धा। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীতে। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এইসব যজ্ঞ করেও এই ব্রতই হচ্ছে আসল যজ্ঞ, এই যজ্ঞেরও প্রয়োজন হয় না এই একাদশী যজ্ঞ ব্রত করলে। এই ব্রত পালনে স্বর্গ বাস হয়, মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়াকাশী এমনকি কুরুক্ষেত্রও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। গয়াকাশী যতই যাও না কেন, ঘরে বসে একটা একাদশীতেই সব কিছুর সমাধান। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যদি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন এই দিনে,
তাকে আর জমালায় যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার সারার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিয়োগ নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রত পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। রৌরব হচ্ছে নরকের নাম, নরক অনেক আছে, তার মধ্যে রৌরব নরক হচ্ছে সাংঘাতিক নরক, লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। হরি বল হরি বল। তো এইভাবে একাদশী ব্রত কথা শুনতে থাকুন, ভগবানের আরও কথা শ্রবণ হবে আমাদের ভাগবত গীতা সমস্ত থেকে। তো রাধে রাধে সবাইকে, সবাই ভালো থাকবেন, পুজো সবার ভালো কাটুক।